আমার দুজন লোক ডাক দিছে, গেছি এবারে দিয়ে যাবো নে পোলা বাইন আমার তিন চারটা ধরে লেছে। আমার বোকার থেকে টাকা টুকা সব নিয়া আমার পিঠটা বাইরটা চোখও কি জানি দিয়ে দিছে, আমি দেখছি না বাম চোখটা কোনো দেখি না। আর এদিকে বুঝ দিছে, এদিকে বুঝ দিছে, বুকে বুঝ দিছে, আর এখানে বুঝ দিছে। কত টাকা নিছে আপনার থেকে? আমার থেকে আমার পকেটে বেশি টাকা আসতো না, 250 টাকা আসতো, বেশি আসতো না। যারা আপনাদের চাকু দিয়ে গাই দিছে তারা চিনেন নি? আমি চিনি স্যার, কত দুই একটা পোলাবেন্ট্রি চিনি আর বাকি দিয়ে চিনি না। কতজন আসলো তারা? আসছিল চারজন। চাকু দিয়ে কয়টা গাই দিছে? এখানে একটা গাই দিছে আর এখানে একটা ফুল দিছে আর তুলে মারছে। এবার চোখে কি জানি দিয়ে দিছে স্যার, এই চোখটা কোনো দেখি না। ঘটনাটা কোন জায়গা হচ্ছে? ওই তো বরতলা সবজি বাজারের উল্টা সাইডে যে পিলার, কত নম্বর সেটা আমি জানি না, পিলারের নিচে। পরে আপনারা হাসপাতালে কে আনছে? আমি তো এখান থেকে আমি বরতলা থানার গেছি, বরতলা থানার গিয়ে কইছি স্যার আমার এদিকে রক্ত পড়তেছে। বরতলা থানার থেকে আমার কইছে তুমি IGM যাবো একলা একলা, আমার থানার থেকে কোনো সাহায্য করছে না। আমি এরপরে আমি আমার নাগরজলা গেছি আমার জায়গার, এবার নাগরজলা থেকে আমার মালিক রিপোর্ট করছি, মালিক আমার এখানে নিয়ে এসেছে। পুলিশ তো দেখছে আপনার শরীর থেকে রক্ত পড়তেছে, পুলিশ কইছে কইছে আমি এই গিয়ে IGM এ ভর্তি বলে। তারা কোনো সহযোগিতা করছে? সহযোগিতা করছে না, বর্তমানে পুলিশ কোনো সহযোগিতা করছে না। আপনার নামটা কি? আমার নাম উত্তম দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি মেলাগর খারজুবনি। আগরতলা কি করে? আমি আগরতলা গাড়ি ডিপার্টমেন্টে থাকি। কোন জায়গাতে? নাগরজলা। আপনারা সহকর্মী আইসিডি কেউ? আইসি স্যার। বয়সটা